আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দুই সালে প্রবাসী লোনটি খুব সহজ হয়েছে আপনি চাইলেই ব্যাংক থেকে এখন প্রবাসী লোন তুলে দেশের বাইরে যেতে পারবেন বর্তমানে যারা দেশের বাইরে আছেন হয়তো কিছু টাকা হলে তাদের পজিশনটা আরেকটু ভালো করা যায় অনেক প্রবাসী বিভিন্ন কাজে বা বিভিন্ন প্রয়োজনে টাকার প্রয়োজন হয় আজকের এই ভিডিওতে আমি জানাবো কিভাবে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পাবেন কত টাকা লোন পাবেন এবং কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত বছরের জন্য বিভিন্ন ব্যাঙ্ক প্রবাসীদের লোন দিচ্ছে তার আগে আরেকটি কথা বলে নিচ্ছে আমি বর্তমানে আছি আন্তর্জাতিক এয়ারপোর্ট ঢাকাতে বর্তমানে বেশ কিছু প্রবাসীর সাথে কথা বলেছি অধিকাংশ প্রবাসীরা আমাকে যে বিষয়টি বলেছে বা যে তথ্যটি আমাকে আজকে জানিয়েছে বা জেনেছি প্রবাসীদের কাছ থেকে অধিকাংশ প্রবাসীরাই মহাজনী চওড়া সুদ নিয়ে ভিটেমাটি অনেকেই বিক্রি করে তারা দেশের বাইরে যাচ্ছেন কি তাদের এই টাকা তুলে তারা পুনরায় সেই ভিটেমাটি ফেরত পাবেন বা মহাজনী ঋণ শোধ করতে পারবেন হয়তোবা পারবেন কেউ হয়তো বা পারবেনই না অনেকেই ঋণগ্রস্ত অবস্থায় দেশে ফেরত আসবেন আপনাদের প্রতি অনুরোধ রইল যে দুই হাজার বাইশ সালে বর্তমানে যে নিয়মে প্রবাসী কল্যাণ ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক ঋণ দিচ্ছে সেই তথ্যটি জেনে নিন তো চলুন শুরু করা যাক থেকে প্রবাসী লোন পেতে হলে যে সকল রিকোয়ারমেন্ট আপনাকে পূরণ করতে হবে তাহলে চলুন জেনে নিই অগ্রাণী ব্যাংক থেকে লোন তুলতে চাইলে প্রবাসী লোনের জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এক প্রবাসী লোন সেবা ওই ব্যক্তি নিতে পারবে যার একটি ভ্যালিড ভিসা রয়েছে অর্থাৎ যে ভিসার ম্যাথ রয়েছে বা ভিসার ভ্যালিড রয়েছে সচল একটি ভিসা থাকলেই প্রবাসী লোন পাওয়া যাবে দুই যার একটি কমপ্লিট পাসপোর্ট স্বাস্থ্য সার্টিফিকেট এবং বিদেশ পরিবহনে এয়ারলাইন্সের টিকিট রয়েছে তিন বয়স আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে তাহলেই লোন পাওয়া যাবে চার পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পাঁচ সুদের হার হবে সর্বোচ্চ নয় শতাংশ পর্যন্ত ছয় পনেরো থেকে আঠারো মাসের মধ্যে লোন পরিশোধযোগ্য অর্থাৎ আপনি যে কিস্তিটি নেবেন সেটি পনেরো থেকে আঠারো মাস সর্বোচ্চ সময়ের ভিতরে পরিশোধ করতে হবে যে ব্যক্তি লোন নিতে চায় ওই ব্যক্তির রিলেটিভ আত্মীয় স্বজনের মধ্যে কোনো একজন মানুষের পার্সোনাল গ্যারান্টি দিতে হবে যেই ষাটটি রিকোয়ারমেন্ট সম্পর্কে আলো আলোচনা করলাম এই ষাটটি রিকোয়ারমেন্ট যদি আপনারা সম্পূর্ণ করেন যাবতীয় কাগজপত্র এবং গ্রান্টার সহকারে ব্যাংকে যোগাযোগ করলে অগ্রাণী ব্যাংক থেকে আপনারা খুব সহজেই প্রবাসী লোনটি পেয়ে যাবেন তাই আর দেরি কেন ভিসা হলেই আপনি যেতে পারবেন আপনার পছন্দের দেশে সুপ্রিম ভিওয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটি আপনি নিজে দেখবেন এবং পাশে থাকা যে বেলায় আইকনটি রয়েছে সেটি বাজিয়ে আমাদের সদস্য হয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসীদের দেখার সুযোগ করে দিবেন ভিওয়ার্স আপনারা দেখছেন প্রবাস সময় আমি ফিরে আসব নতুন অন্য কোন নিউজ আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ